নমস্কার দর্শকবৃন্দ, যে 8207টি স্কুল বন্ধ হয়ে যেতে চলেছে বা সরকার ঠিক করেছে যে এই 8207টি স্কুল বন্ধ করে দেবে, সেই 8207টি স্কুলের মধ্যে কোন জেলায় কতগুলি স্কুল রয়েছে এরকম বন্ধ হয়ে যেতে চলেছে এবং সেই সমস্ত স্কুলগুলিতে কর্মরত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী সংখ্যাই বা কত, সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে কোন জেলায় কতগুলি বিদ্যালয় এখানে রয়েছে। একদম বাদিকে যেটা রয়েছে সেখানে জেলার নাম রয়েছে, তারপরে রয়েছে প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত কোন জেলায় কতগুলি স্কুল বন্ধ হয়ে যেতে চলেছে, আর উচ্চ প্রাথমিক বিদ্যালয় পঞ্চম এবং ষষ্ঠ থেকে অষ্টম পর্যন্ত কোন জেলায় কতগুলি স্কুল বন্ধ হয়ে যাওয়ার যেতে চলেছে, আর নবম থেকে দ্বাদশ এখানে সেগুলো বন্ধ হচ্ছে না, সেই জন্য জিরো এখানে দেওয়া হয়েছে, আর মোট বিদ্যালয় কত। এবং তার পরের কলামে রয়েছে শিক্ষক শিক্ষিকা সহকারী শিক্ষক প্যারা টিচার ডেপুটেশন সহ শিক্ষক শিক্ষিকাদের একটা সংখ্যা, মোট জেলার ক্ষেত্রে কতজন শিক্ষক শিক্ষিকা এই সমস্ত স্কুলে কর্মরত ছিলেন। তারপরের কলামে রয়েছে শিক্ষাকর্মীর সংখ্যা, তারপরে রয়েছে মোট শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর সংখ্যা। তো এখানে প্রথমে রয়েছে আলিপুরদুয়ার, যেখানে 131টি এরকম প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে যেতে চলেছে, তারপরে উচ্চ প্রাথমিক বিদ্যালয় 31টি, মোট বিদ্যালয়ের সংখ্যা হচ্ছে 162, এবং এই 162 যে বিদ্যালয় রয়েছে বন্ধ হয়ে যেতে চলেছে তাতে শিক্ষক শিক্ষিকা এবং সহকারী শিক্ষক ডেপুটেশন সহ প্যারাটিচার সহ তার সংখ্যাটা হচ্ছে 387, শিক্ষাকর্মী 17, মোট শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর সংখ্যা কিন্তু 404। এদের কিন্তু চাকরি একটা প্রশ্নের মুখে রয়েছে চলে এসছে, এরকম প্রত্যেকটি জেলার ক্ষেত্রেই কিন্তু এখানে এই ডিটেলসটা এখানে তুলে দিয়েছে। এবং আলাদা আলাদা করে বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি আস্তে করে স্ক্রোল করে চলে যাচ্ছি। আলিপুরদুয়ারের পরে রয়েছে বাঁকুড়া, তারপরে রয়েছে বীরভূম, তারপরে কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, তারপরে রয়েছে ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা। কলকাতার ক্ষেত্রে রয়েছে 474টি প্রাথমিক স্কুল, আর আপার প্রাইমারির সংখ্যা হচ্ছে 58, এবং 532 হচ্ছে এখানে মোট স্কুলের সংখ্যা, 532 শিক্ষক শিক্ষিকা এদের সংখ্যা হচ্ছে 2095, শিক্ষাকর্মীর সংখ্যা 64, মোট 2159 জন। মালদা রয়েছে, তারপরে রয়েছে মুর্শিদাবাদ, তারপরে রয়েছে নদিয়া, উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে রয়েছে 403টি প্রাইমারি স্কুল এবং 136টি আপার প্রাইমারি স্কুল, এবং নবম দশমের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা, এখন উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে এই নবম দশমেই খালি একটা লিস্ট এখানে দিয়েছে, অর্থাৎ সংখ্যা একটা স্কুল এরকম রয়েছে নবম দশম যেটা বন্ধ হয়ে যেতে চলেছে। মোট স্কুলের সংখ্যা 540, শিক্ষক শিক্ষিকার সংখ্যা হচ্ছে 1577, শিক্ষাকর্মী 97, মোট হচ্ছে 1674। পশ্চিম বর্ধমানেও রয়েছে, তারপরে রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, তারপরে পূর্ব মেদিনীপুর, তারপরে রয়েছে পুরুলিয়া, শিলিগুড়ি, দক্ষিণ চব্বিশ পরগনা, এখানেও কিন্তু মোট সংখ্যাটা হচ্ছে 882, শিক্ষক শিক্ষিকার সংখ্যা 882, মোট স্কুলের সংখ্যা 391, উত্তর দিনাজপুর মোট স্কুলের সংখ্যা 73 এবং শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী মিলে হচ্ছে 149 জন। তারপরে সবার শেষে রয়েছে মোট প্রাইমারি স্কুল হচ্ছে 6710টি, আপার প্রাইমারি রয়েছে 1496, এবং 910 অর্থাৎ নবম দশম একমাত্র উত্তর দিনাজপুর সরি উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে একটা স্কুলই কিন্তু নবম দশম রয়েছে যেটি বন্ধ হয়ে যেতে চলেছে। মোট সংখ্যা হচ্ছে 8207, এখানে 8207টি স্কুলের কথা এখানে বলা হয়েছে, যেহেতু নবম দশমে একটা মিলে কিন্তু 8207, আর নবম দশম এই স্কুলটি বাদ দিলে কিন্তু 8206টি হবে। মোট শিক্ষক শিক্ষিকার সংখ্যা হচ্ছে 19802, মোট শিক্ষাকর্মীর সংখ্যা 733, এবং শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী মিলে 20535 জন, 20535 জনের সার্ভিস বা চাকরি যেটাই বলুন না কেন এটা কিন্তু আজকে প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেছে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।